পিওকের ভিতরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক ইন্ডিয়ান আর্মির অটল বিহারী বাজপেয়ীর সিক্রেট মিশন আজও অনেকেই জানেন না কিভাবে এলওসি পেরিয়ে পিওকের ভিতর ঢুকেছিল ইন্ডিয়ান ফোর্স। মোদির জমানায় এবার কি সেই পথেই অ্যাকশন? জানেন, অটল বিহারী বাজপেয়ীর আমলেও হয়ে গিয়েছিল এক সার্জিক্যাল স্ট্রাইক। এই তথ্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরে প্রকাশ্যে না আনলে হয়তো কোনোদিনও কেউ জানতেই পারতেন না। এলওসি পেরিয়ে প্রায় 14 কিলোমিটার ভেতরে ঢুকেছিল ইন্ডিয়ান আর্মি। তারপর যা ঘটে গিয়েছিল পাকিস্তান ভুলেও মুখে আনে না। বাজপেয়ীর অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে এই শপথটা নিয়েছিলেন অজিত ডোভাল। পিওকে নিয়ে ইমরান খান যেমন আতঙ্কে ভুগেছিলেন, এরপর যিনি পাকিস্তানের কুরসিতে বসবেন তারও ঘুম উড়বেই উড়বে। ভারতে পার্লামেন্ট হামলার পর সোজা পাকিস্তানের আর্মি ক্যাম্পে অ্যাটাক করতে চেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী, কিন্তু পাকিস্তান বুঝে গিয়েছিল ভারতকে আটকানো যাবে না, তাই পাকিস্তান তাদের আর্মি ট্রেনিং ক্যাম্পের লোকেশন বদলে দেয়। একটা স্কুল আর হসপিটালের মাঝে স্থানান্তরিত করে দেওয়া হয় সেই ক্যাম্প। অ্যাডমিরাল সুশীল কুমার তার বই আ প্রাইম মিনিস্টার টু বি রিমেম্বারে ফাঁস করেছিলেন এমনই গোপন তথ্য। জানেন কেন পিওকের ভিতরে ঢুকতে বাধ্য হয়েছিল ইন্ডিয়ান আর্মি বাজপেয়ীর আমলে? এখন কি ভারত সেই ফুটপ্রিন্টই ফলো করবে? প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরী খোলসা করেছিলেন বাজপেয়ীর NDA-1 সরকারের সময় এলওসি পেরিয়ে বড় রেড করেছিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে থাকা পাকিস্তান আর্মির সেই পোস্ট হামলার 10 দিন আগেই তৎকালীন পাক আর্মি প্রধান জেনারেল পারভেজ মোশারফ পরিদর্শন করে গিয়েছিলেন। সেই সময় ভারতের কোনো বড় ক্ষতি করে ফেলেছিল পাকিস্তান, আর সেই শাবাশি দিতেই পারভেজ মোশারফ গিয়েছিলেন সেই পোস্টে, আর তার সবক শেখাতেই ভারত প্ল্যান করেছিল বড় কিছু। পাক অধিকৃত কাশ্মীরের 14 কিলোমিটার ভেতরে ঢুকে শেখানো হয় সবক, হয়েছিল তেমনটাই। পাকিস্তানের সেই পোস্টে থাকা 10 থেকে 15 জনকে খতম করেছিল ভারতীয় জওয়ানরা। অবাক করার বিষয়ে, হামলার প্রমাণ রাখতে সে সময় 7 জনের দেহ সীমান্তের এপারে ভারতে নিয়ে এসেছিল ইন্ডিয়ান আর্মি। কিন্তু এত বড় অপারেশন সত্ত্বেও তৎকালীন NDA-1 সরকার এই অপারেশনের কোনো ইনফরমেশন প্রকাশ্যে আসতে দেননি বা দেয়নি। পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই, পাকিস্তানের বুকে ভয় ধরিয়ে স্পষ্ট ঘোষণা করে দিয়েছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। একই কথা শোনা যাচ্ছে বারবার এখন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মুখে। পিওকে ছেড়ে দেওয়া 1947 সালের বড় ভুল, এমন ইঙ্গিত দিয়েছিলেন জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী। এবার কি তাহলে সেই ভুল শোধরানোর পালা? অনেকেই বলছেন কাশ্মীরকে সিকিউর করা এবং পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার নীল নকশা ব্লুপ্রিন্ট আসলে তৈরি করে গিয়েছিলেন বাজপেয়ী, আর এটা সফল করবেন নরেন্দ্র মোদি। ব্যুরো রিপোর্ট, প্রথম, কলকাতা।